मंच भूमिष्ठ सांस्कृतिक लीगर सभापति एवं साधारण सम्पादक सह और जरा नेतृबृंद आवई के शुभेच्छा पशाई गोपालगंज मे नायिका दिलारा छोट बन नासरीन अति प्रिय गाचर मे अनेक चलचित्रे अनेक दिन अभिनय करविते अभिनय करोटा थके देखे रंजिता हमार खूब काछेर मानुष एस आई फारूक काछेर मानुष जामालपुरेर मेयर साहेबेर साथे परिचय हलो भालो मानुष सांस्कृतिक लीगेर एगारोतम प्रतिष्ठा बार्षिकीते दोआ रइल सांस्कृतिक लीगेर जन्ये जेन अनेक बड़ो है ये सांस्कृतिक लीग ही जान एक समय बांग्लादेशेर सांस्कृतिक धारक बाहक है सुंदर पथ चलार एदेशेर मानुष के पथ चलार दिक निर्देशना दे बक्तव्य दीर्घायित करब ना अनेक बक्तव्य होने बंगबंधु सम्पर्के देश सम्पर्के देशर उन्नयन सम्पर्के सामान्य एक कथा बोलते चाहिए हल प्रथम खूब भाग्यवान मन करस अनेक हो पर्यंत बेचे बंगबंधुर जन्म शतवार्षिकी देखे जो पार्लम यजे निजेके गर्वित नागरिक बांग्लादेशेर एक मानुष भाग्यवान मानुष मने करछि पंचाशतम स्वाधीनता दिवस देखे जेते पारलाम एजन्ये निजेके भाग्यवान मने करछि विगत बछरटी छिलो खूब दुःख कष्टेर बछर जानि ना सामने किभाबे शेष हबे कोविड 19 महामारी अनेक लोक मारा गिएछेन अनेक लोक आक्रांत होयेछेन आमार अनेक काछेर मानुष मारा गिएछेन आमार एकजन एकेबारे चलार साथी शुरू करेछिलाम चलचित्र जीवन जाके निये आफताब खान टुरु परिचालक तार मृत्यु होयेछे अनेक आगे माने प्राय शुरूर दिके करोनार शुरूर दिके से आक्रांत हये मारा गेछे तार मागफेरात कामना करि एबं मागफेरात कामना करछि আরও অনেকের আমাদের মাননীয় মন্ত্রী যিনি বক্তব্য দিয়ে গেলেন তার স্ত্রী করোনায় মারা গেছেন তার জন্য দোয়া রইল সারা দেশে অসংখ্য মানুষ করোনায় মারা গেছে তাদের জন্য আমার দোয়া রইল আশীর্বাদ রইল আমি উন্নয়নের শুধু একটি কথা বলতে চাই আমার ছেলে আমেরিকায় থাকে সে আমাকে আমেরিকায় চলে যেতে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনোই আমেরিকায় যাব না परशुदिन तुम बांग्लादेशे चले आसो तुम्हें बोले दीची मारु और मात्र दस बचर शेख हासिना जदि क्षमता थाके ताहले बहु विदेशीरा बांग्लादेशे काज करते आसबे बहु विदेशी मानुष बांग्लादेशे नागरिकत्व नेওয়ার জন্য আসবে কি নেই তোমার গ্রামের বাড়িতে সব কিছু আছে ইউরোপের গ্রাম আমেরিকার গ্রামও আমি দেখেছি সেখানে যা আছে বাংলাদেশেও সবই আছে তার চেয়ে বেশি আছে তার চেয়ে বেশি যা যা আছে তা হলো টাটকা শাক টাটকা সবজি টাটকা তরকারি টাটকা মাছ সব কিছু তারপরে রাস্তাঘাট আছে তারপরে বিদ্যুৎ সার্বক্ষণিক আছে এই বিদ্যুতের কথা আপনারা আজ থেকে আর দশ বছর আগের কথা চিন্তা করেন তো এখানে যতক্ষণ আমরা বসেছিলাম তার মধ্যে কমপক্ষে
তিন থেকে চার বার বিদ্যুৎ চলে যেত। সেই বিড়ম্বনা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তি দিয়েছেন। এ নিয়ে অনেক বিতর্ক শুরু, আমার কি বিতর্ক, কে কোত্থেকে কি করলো আমার জানা নেই, আমার জানার দরকার নেই। আমার জানার দরকার শুধু আমি আলোকিত আছি কিনা, আমি বিদ্যুৎ পাচ্ছি কিনা, কোথায় কে কি করেছে আমার তো জানার দরকার নেই। আমি এদেশের খেটে খাওয়া মানুষ, আমি পরিশ্রম করে খাই, রাত্রে একটু ফ্যানের বাতাসে ঘুমাতে চাই, হারিকেনের আলো না জ্বালিয়ে আমি একটু আলো জ্বালাতে চাই আমার ঘরে বিদ্যুৎ দিয়ে। সেই সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই মঞ্চ থেকে ধন্যবাদ। তিনি রাস্তাঘাট পাকা করেছেন, আমার স্বপ্ন পদ্মা সেতু হয়তো আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি সেই পদ্মা সেতুটিও দেখে যাওয়ার সৌভাগ্য হবে আমার। এবার এই গাড়ি ছেড়ে পদ্মা সেতু দেখার জন্যে বাড়ি যাওয়ার সময় স্পিড বোটে গিয়েছিলাম। স্পিড বোটটাকে পদ্মার মাঝখানে নিয়ে বেশ কিছু সময় থামিয়ে রেখেছিলাম। আমি পদ্মা ব্রিজটা একটু দেখি, মন ভরে দেখি, দূর থেকে দেখা যায় অনেক ছোট, পরে নিচ থেকে চেয়ে দেখলাম অনেক বড়। তো আসলে দূর থেকে দেখলে ছোট দেখা যায়। পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ আমি চোখ ভরে দেখলাম, মন ভরে দেখলাম, ভালো লাগলো। ভাগ্যবান হব যদি পদ্মা ব্রিজ দিয়ে একবার বাড়ি যেতে পারি। এই পদ্মা ব্রিজ দিয়ে অনেক কথা শুনেছি, শুনেছি দুর্নীতি হয়েছে, শুনেছি শুরুতে হবে না এবং একজন মন্ত্রীর মন্ত্রিত্বই চলে গেল। তারপর শেখ হাসিনার দুঃসাহস, আমি পদ্মা সেতু করবই, সেই সিদ্ধান্তে অটল থেকে তিনি পদ্মা সেতু তৈরি করে চলেছেন এবং দৃশ্যমান হয়েছে। এবং আগামী বছর আমরা পদ্মা সেতু দিয়ে বাড়ি যেতে পারব। আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হব আমি মনে করি, যে রাস্তা করেছেন এই পদ্মা সেতুতে যাই যেতে ভাঙা পর্যন্ত, আমার বাড়ি পর্যন্ত যে রাস্তা করেছেন সে রাস্তা দেখে রাস্তা দিয়ে চলার সময় আমি এবার যখন মাওয়াঘাটে গেলাম, আমি গাড়ির থেকে নেমে আমার স্ত্রীকে বললাম শেখ হাসিনার জন্য দোয়া করো এবং ধন্যবাদ দাও একটা, আমরা যে রাস্তা দিয়ে এলাম এই যেন মনে হলো আমেরিকার রাস্তা, ইউরোপের রাস্তা, এমন রাস্তা আমাদের দেশে হয়েছে। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আর এই মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগ করে তার আমার জাতির পিতা, আমার জন্ম, আমার প্রিয় দেশ যিনি দিয়েছেন সেই শ্রদ্ধ হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সামান্য একটি কথা বলবো আমি, তার মহত্ব এবং তাকে চেনার জন্য জেনে রাখুন। আমার একটি ছবি, দেশদ্রোহী ছবি আটকে দিয়েছিল সরকার। তখন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বোন রেহানা আবার শাশুড়ি, উনি আমাদের সাথে একটি সংগঠন করতেন এবং সাধনা সংসদ, মিসেস তাজউদ্দিন আমাদের সেই সংগঠনের উপদেষ্টা ছিলেন, ইসমত কাদির গামা ছিলেন, ওনাদের সবাইকে আমি ওই ছবিটি দেখার জন্য এনেছিলাম এডিসিতে। তখন তিনি বক্তৃতায় বঙ্গবন্ধুর সম্পর্কে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা শুনেছ বিভিন্ন দেশের কমিউনিস্ট নেতাদের ত্যাগের কথা, তার বক্তব্য তিনি বলেছিলেন
তোমরা অনেক কিছু শুনেছো বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু জানো না আমি যে ঘটনার কথা জানি। তোমাদের জানিয়ে দিতে চাই কে ছিলেন বঙ্গবন্ধু জেনে নাও। তিনি বললেন, শেখ কামালের বিয়ে হওয়ার সময় বঙ্গবন্ধুর বাড়িতে এয়ার কন্ডিশন লাগানোর জন্য ওয়াল ঠুকছিলেন, 32 নম্বরের ওয়াল ভাঙার চেষ্টা হচ্ছিল মিস্ত্রিদের দিয়ে। বঙ্গবন্ধু উপরে ছিলেন, ওখান থেকে বাঘের মতো চিৎকার দিলেন, কি হচ্ছে, শব্দ কিসের, সবাই চুপ। বঙ্গবন্ধু নেমে এলেন, কেউ বঙ্গবন্ধুর সামনে যেতে সাহস হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা বঙ্গবন্ধুর সুযোগ্য স্ত্রী ফজিলাতুন্নেসা এলেন বঙ্গবন্ধুর সামনে। বঙ্গবন্ধু বললেন, কি হচ্ছে, কিসের শব্দ? বললেন যে কামালের বিয়ে, তো এই জন্য কামালের রুমে একটা এয়ার কন্ডিশন লাগাচ্ছি। বঙ্গবন্ধু চিৎকার দিয়ে উঠলেন, আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না, আমার সারা দেশের মানুষ গরমে শুয়ে থাকে, আর আমার ছেলে এয়ার কন্ডিশনে ঘুমাবে, আমার বাড়িতে কোনো এয়ার কন্ডিশন লাগবে না। তিনি ছুটে গেলেন মিস্ত্রির কাছে এবং বললেন, যে ওয়াল ভেঙেছিস সেই ওয়াল আবার ঠিক করে তারপর এখান থেকে যাবি, কোনো এয়ার কন্ডিশন এ বাড়িতে লাগবে না। এর মতো মহান নেতা কোথায় পাবেন? এর মতো ত্যাগী লোক কোথায় পাবেন, যিনি সর্বদা সবসময় বাংলার মানুষের কথা ভাবতেন, যিনি বাংলাদেশের মানুষের সুখের কথা ভাবতেন। অনেকে অনেক বড় নেতাদের কথা বলেন, এমন ত্যাগী নেতা পৃথিবীর আর কোথায় কখন জন্ম নিয়েছে আমার জানা নেই। এই হলো বঙ্গবন্ধু। সফল হোক মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা। তবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি এই দেশের মানুষকে অনেক উপহার দিয়েছেন। আপনারা জানেন সারা দেশে আগে শুনতাম আমরা ওই এলাকা অমুকে কন্ট্রোল করে, ওই এলাকার অমুক ভাই, তার দুইটা AK-47 আছে, ওরা 5-স্টার গ্রুপ, ওরা 7-স্টার গ্রুপ। মাননীয় বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সেই সমস্ত কিছু বাংলাদেশ থেকে দূরীভূত করে দিয়েছেন এবং বাংলাদেশ এখন সন্ত্রাস মুক্ত একটি দেশ, জঙ্গি মুক্ত একটি দেশ। এটি একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে, আর নাম কোন নেতা নেত্রীর পক্ষে যেটা কখনোই সম্ভব হয়নি 1971 থেকে এ পর্যন্ত, শুধু শেখ হাসিনার দ্বারা সম্ভব হয়েছে। এই জন্য শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আরো আমরা দেখছি বর্তমানে দুঃশাসনের বিরুদ্ধে তিনি যেভাবে লেগেছেন, দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লেগেছেন, আশা করি একদিন আমার দেশ দুর্নীতি মুক্ত সোনার দেশ হবে। আর আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন আর 10টি বছর বেঁচে যান এবং তিনি ক্ষমতায় থাকতে পারেন। আশা করব এই দেশ সোনার দেশ হবে, পৃথিবীর অন্য দেশের মানুষ এই দেশের নাগরিক হওয়ার জন্য চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এবং চলে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।